আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দরিদ্ররা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর? সব হুজুর আমরা ওয়াজ করি, আমিও গত বছরের এই রমাদানের খুতবায় কথা নাই কইছিলাম আরও। উমা আছে যে গরিবেরা সব ভ্যান গাড়ি, রিক্সার ড্রাইভার, যত বাস কন্ডাক্টর আছে সবাই বইবে তাল খায় ডাব খায়। ঢাকা শহরের রিক্সাওয়ালা জিকির জিকির রোজা নাই। কবন হুজুর রিক্সাওয়ালা হয়েছে? আরে ভাই, আমাদের কাছে কত বড় সুযোগ আছে। আমরা যারা আলহামদুলিল্লাহ রাজাও না মহারাজাও না ধনীও না দরিদ্র না, কোনো রকমে চলে, কত বড় অপরচুনিটি আছে 800 বছর আগে জান্নাতে যাবে। আর কত বড় অপরচুনিটি, এটার কেউ গুরুত্বই দিল না, 500 পয়সার দাম দিল না, খালি ট্রেনের টিকিট আগে লাগবো আর। হ্যাঁ, এটা খুব আফসোস করে বড় লোকেরা, ব্ল্যাকে ট্রেনের টিকিট লইলে আটা সিরিয়ালে খেলা হয় না। হাসপাতালে গেলে ডাক্তারের 20 টাকা দিই, ওই যে কম ডাক্তারের সামনে বইয়ে যাতে কিনা সিরিয়াল লেগে দেয়, 20-50 টাকা দিই। হইসাওয়ালারা 100-200 টাকা দিই, 22 নম্বরের 15 নম্বর করিয়ে লয়। হ্যাঁ, আবার কি অন্য কোশ্চেন নেহার আই, আর আমরা দিমু তো আমরা জ্ঞান রাগে আইছি, এত মিশো কথা ঢুকে দিই গেলে তখন আফসোস করে, হ্যাঁ রে গরিব হইলাম বলি সিরিয়াল হইতেছি না লেটর, অথচ গরিব হয়েছে বলি জান্নাতে 500 বছর আগে আল্লাহ দিব বাদা না, সন্তুষ্টি নাই। ট্রেনের টিকিট আর ডাক্তারের সিরিয়ালটা আগে হেলে খুশি, জান্নাতটা আগে হেলে লাগতো না, জান্নাতটা আগে হেলে লাগতো না, ট্রেনের টিকিট আগে গেলে খুশি। এই বি সাঙ্গ ইমানের অবস্থা, আল্লাহ মাফ করো। দুইটা আয়াত পড়ে আপনাদেরকে প্রথম খুতবা শেষ করব, মনোযোগ দিয়ে শুনবেন আয়াতগুলো। আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ কোরআনুল কারীমে বলছে যে মা ইয়াফআলুল্লাহ বিআযাবিকুম, আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, আজিজুল হাকিম, যুল কুওয়াতিল মতিন, আজিজুল কওয়ি, তিনি আল্লাহ, তিনি কেনই বা তোমাদেরকে আজাব দেবে। আল্লাহ বলতেছে যে আল্লাহ কেনই বা তোমাদের আজাব দেবে, কেনই বা তোমাদের শাস্তি দেবে, ইন শাকারতুম যদি তোমরা শুকরিয়া আদায় করো, ওয়া আমানতুম যদি তোমরা ঈমান আনো। তাহলে আল্লাহ কি বলতেছে, আল্লাহ কেনই বা তোমাদের আজাব দিবে যদি তোমরা ঈমান আনো এবং তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ কেনই বা তোমাদের আজাব দিবে, ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা, এবং নিশ্চয়ই আল্লাহ তো অতিশয় গুণগ্রাহী ক্ষমাশীল। বুঝতে পারছি, এই জানা ব্যভিচার মদ নেশা যত অপরাধী হোক, আল্লাহ বলতেছে যে কেন আল্লাহ তোমাদেরকে আজাব দিবে, দরকার নাই তো আল্লাহ, আল্লাহর কোনো লাভ নেই তোমাদেরকে আজাব দিয়ে। আল্লাহ বলতেছে তোমরা যদি ঈমানটা আনো আর তোমরা যদি শুকরিয়া আদায় করো, অপরাধগুলো ছেড়ে দাও, তোমাদের কোনো আজাব দেবেন আল্লাহ, যা হয়ে গেছে হয়ে গেছে, আকাশ জমিন সমান হয়ে যাক না, জমিন থেকে আকাশের মেঘমালা পর্যন্ত গুনা যাক না গেছে, এই পুরো জমিন মাটি পরিপূর্ণ হয়ে যাক না গুনাতে গেছে, আজকে এখন এই মুহূর্তে বললা আস্তাগফির কওয়াচো বইলে কি আল্লাহ, ইয়া আল্লাহ যা হয়েছে তুমি সাক্ষী, কেউ না জানুক তুমি জানো, আমি ভুলে গেছি তুমি ভুলো নাই, আল্লাহ তুমি এটাও জানো যদি তুমি ক্ষমা না করো এই পৃথিবীতে আমি কারো কাছে গিয়ে ক্ষমা পেতে পারি না, আল্লাহ তুমি এটাও জানো যে আমি ক্ষমা চাইবো তোমার কাছে, কারণ তুমি আল্লামুল গায়ুব, তুমি অগ্রিম, তুমি অদৃশ্যের খবর রাখো, আমার মনের সংকল্প তুমি জানো, আমি যা ভাবি তুমি তা জানো, আমি যা ভাববো তাও তুমি জানো, তুমি জ্ঞান রাখো, আল্লাহ তুমি এটাও জানো আমি কতটা একনিষ্ঠতার সাথে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে আল্লাহ তোমার কাছে কি বলবো আমি বলো, আমি বলবো যে আল্লাহ আমি আর করবো না, আর করবো না, কতবার বলবো, তুমি তো জানো আমি আর করবো না, উদ্দেশ্যে তোমার কাছে ক্ষমা চেয়েছি আল্লাহ, কারণ তুমি জ্ঞানী মহাজ্ঞানী, তুমি সব কিছু জানো আগে থেকেই জানো, তুমি ছাড়া, এমন না যে তুমি জানো আর অন্য কেউ জানে, তুমিই জানো আর কেউ জানে না, আল্লাহ আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবা কিনা, তবে তুমি সেটাও জানো আমাকে ক্ষমা করবা কিনা, ইয়া আল্লাহ যেহেতু তুমি আমাকে এই জ্ঞানটা দাওনি যে আমি জানবিন জানি না জানবো না ক্ষমা পাইছি কিনা, আল্লাহ আমি তোমার ক্ষমার প্রতি আস্থা রাখি, আল্লাহ আমি তোমার উদারতা তোমার দয়ার প্রতি আস্থা ও ঈমান রাখি, আল্লাহ আমি তোমার বিশালতার প্রতি ঈমান রাখি, আল্লাহ আমি এই ঈমান রাখি পুরো পৃথিবীর মানুষ এবং জিনকে যদি তুমি জান্নাত দাও তোমার কোনো লস নাই, এই পুরো পৃথিবীর মানুষ এবং জিনকে যদি তুমি জাহান্নাম দাও তোমার কোনো লাভ নাই, ইয়া আল্লাহ আমি এটাও ঈমান রাখি, তুমি চাইলে শুধু বলবা এই পুরো জাতি ভ্যানিশ, পুরো জাতি ডিসঅ্যাপিয়ার হয়ে যাক, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাক, নতুন একটা জাতি তুমি তৈরি করবা,
তুমি সক্ষম এটা আমি জানি, আমি জানি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর হিসাব তোমার কাছে, আমি জানি আমার পরে আমার আমার পুত্র আমার কন্যা আমার নাতি পুতি যা আছে ওদের হিসেব তোমার কাছে থাকবে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি আর অন্যায় করব না। আমি এই এলাকার ছেলে হিসেবে একটা অনুরোধ করব, এই পৃথিবীতে আপনারা যা মিস করেন, সলাটটা মিস করিয়েন না, নামাজটা মিস করিয়েন না, যা করেন করছেন করছেন করতেছেন করবেন, এটা আপনার ইচ্ছা, আপনি ভালো মন্দ বুঝবেন। তবে এই অঙ্ক মিলানো যাবে না, নামাজ ত্যাগের অঙ্ক মিলানো যাবে না, এই পৃথিবীর কোনো কিছু দিয়ে নামাজ ত্যাগ নামাজ ছেড়ে দেওয়ার অঙ্ক মিলানো যাবে না। সব কিছু ছাড়েন আপনি, নামাজ ছাড়িয়েন না, আপনি কোনো আমল করতে পারেন না, অলসতা, আপনি কোনো আমল করতে পারেন না, ভালো লাগে না। আমি অনুরোধ করব এই এলাকার ছেলে হিসেবে, এখানে আমি আমি আপনাদের বলি, আমি বাংলাদেশে আসার অল্প কয়েকদিন পরে এখানে ইমামতিতে এসেছিলাম জুমার নামাজের খতিব হিসেবে, তার মানে আমি আমার গ্রামে, কিন্তু আমি আমি সৌদি আরবে বড় হয়েছি, ছোটবেলা থেকে আমি গ্রাম অত ভালো করে জানি না সম্পর্কে, এই বেতাগাতে আমি গ্রাম দেখেছি গ্রাম, কারণ আমি এসে তো বাড়িতে ছিলাম না, ঢাকায় ছিলাম। এখানে আমি জুমার নামাজ পড়াবো, শনিবার রবিবার নামাজ পড়াবো, মানুষজন এসে কথা বলতো, আমি এখানে থাকতাম সপ্তাহে 4 দিন 5 দিন 2 দিন 3 দিন থাকতাম, প্রতি সপ্তাহে থাকতাম। আমি এখনো আমার বাড়িতে এতদিন থাকিনি যতদিন এখানে ছিলাম, আমি গড়ে গড়ে আমি আমার জন্মস্থানে জন্মস্থানে আমার ঘরে এতদিন থাকিনি গড়ে যতদিন আমি এখানে বসবাস করেছি। সেই সুবাদে বলি, যেহেতু এই গ্রাম থেকে আমি দেখেছি গ্রামের গ্রাম্যতা, দেখেছি গ্রামের নাটামি কুটনামি, দেখেছি গ্রামের চায়ের দোকানগুলোর যত গীবত, দেখেছি গ্রামের নিষ্ঠুরতা, ভাতিজির জন্য চাচা বিয়ে ভেঙে দেয়, ভাতিজার বিয়ে জ্যাঠা ভেঙে দেয়, দেখেছি আপন বড় ভাই ছোট ভাইয়ের নামে বদনাম করতে বিয়েতে, দেখেছি বাপ এবং ছেলের ঝগড়া এখানে। আমি এটাকে খারাপ বলছি না, আমি মূলত বলতেছি আমি এখানে থেকে গ্রাম শিখেছি, আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো গ্রামে গিয়ে আমি আর অপমানিত লাঞ্ছিত কোথাও হইতে হয়নি আমার, আমি এখান থেকে বহু কিছু শিখেছি।